কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। তো এই দেখো বেগুনগুলো সুন্দর করে ভেজে নিলাম, বেগুনের চপগুলো ভাজা আমার কমপ্লিট, বুঝছো? আমি এখন এই তো বেগুনের চপগুলো উঠিয়ে নিচ্ছি, উঠে প্লেটে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এই দেখো আমার বেগুন ভাজার লুক, পুরো লুকটা অনেক সুন্দর, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, আশা করি ব্লগটি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লাগতে যায়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া। আর যারা সাবস্ক্রাইব করো না, শুধু ভিডিও দেখো, তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। আর যারা ফেসবুক দেখো, প্লিজ পেজটা ফলো করো। তো এই তো আজকের ব্লগটি স্টার্ট করলাম 6:30 সময় থেকে, সকাল 6:30, বুঝছো? আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আপনার পাশে থেকেও সাপোর্ট করো। এই দেখো বাসি কাজ কাম অলরেডি শুরু করে দিয়েছি, বিছনা গুছানো আমাদের সব থেকে আগে, বুঝছো, বাসি কাজের ভিতরে বলতে। আর অনেক সময় আছে, অনেক দিন আছে, জানো আমরা কি করি, সব বাসি কাজ কাম পরেই থাকে, বিছনা গুছানো ঘর ঝাড় দেওয়া পরেই থাকে, আমরা আগে যাই চুলার পরে নাস্তা রেডি করার জন্য। যখন খুব জরুরি হয়, খুব তাড়াহুড়া হয়, নাস্তা সকালে রেডি না করলেই না, তখন নাস্তা রেডি করতে যাই। আর যখন মনে করি না নাস্তা একটু দেরি হলে প্রবলেম হবে না, কি সকালকার খাবার আছে ঠিক আছে, কিংবা অল্প একটু কিছু করব, তাহলে আমরা দেখো বাসি কাজকামগুলো কমপ্লিট করে তারপরে চুলার পরে যাই। তো দেখো বিছনাটা সুন্দর করে এই যে গুছিয়ে নিচ্ছি। তো বিছনা, আমার বিছনাটা গুছাতে আমার খুব প্যারা লাগে, বুঝছো, এই সেই এই বালিশ গুছাও, সেই বালিশ গুছাও, কেথা, তো যাই হোক সেগুলো তো করতে হবে, বলো। তো এই দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, মোহনার বালিশ দুটো রাখলাম, আর এই যে রেকশনটা না টপ করে শার্ট হতে চায় না, বারবার ঝাঁটা দিয়ে, হ্যাঁ সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘষা দিতে দিতে তারপরে রেকশনটা শার্ট হয়। তো এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছানো কি থাকবে একটু পরে, মোহনা তছনছ করে ফেলবে। আর জ্বালানি দিয়ে কত সুন্দর রোদ্র এসেছে আমার হচ্ছে খাটের পরে। তো এই দেখো আমার বিছনার লুকটা কত সুন্দর লাগছে বলো, মনে হচ্ছে পুরো রুমটা একদম নিজে হাতে ডেকোরেশন করেছি, তাই না? অনেক সুন্দর লাগছিল না দেখতে, মনটা ভরে যাচ্ছিল, ঠিক না বলো? মোহনাকে বেগুনের চপ ভাজি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, মোহনা খেতে চাচ্ছে না, আসো মা কাছে আসো বেটা, মোহনা এখন খেলবে, বুঝছো, মোহনা খেলা, বিসমিল্লা বলো তো, হ্যাঁ খাও। কত সুন্দর লক্ষ্মীর মতো বসে আছে, বুঝছো, আমার লক্ষ্মী মেয়ে, ধরো মা খাও, আমার চাঁদের কণা, মোহনা, ও মোহনা তাকাও এদিকে, বলো আঙ্কেল ভালো আছো? আমিও ভালো আছি, বলো তোমার আঙ্কেল কই? মোহনা আঙ্কেল চলে গেছে, কোথায়? ওখানে বাসায়, ওখানে বাসায়,
লও। এটা হাতে? মোহনা? তোমার আঙ্কেল ভালো? ভালো না? না মা ওই কথা বলতে হয় না, আঙ্কেল অনেক ভালো তাই না? আন্টি ভালো? আন্টি ভালো? তোমার আন্টিরা ভালো? তোমার নানা নানি ভালো? ভালো না? দাদা দাদি ভালো? দাদি এদিকে তাকাও, দাদি দাদা ভালো? দাদা ভালো। এই কাপড় চোপড়গুলো কে ফেলিছে? এই কাপড় চোপড়গুলো কে ফেলিছে র্যাকের ভিতর থেকে? ওই র্যাকের ভিতর থেকে এই কাপড় চোপড়গুলো কে ফেললো? কে ফেললো? এত সর্বনাশ আর এত কিছু আমার আর ভালো লাগে না। হ্যাঁ আমার যেদিক দুই চোখ যায় আমি চলে যাবো, কিন্তু তোমার জ্বালায় জ্বালায় আমার কবে আমার মাথা নষ্ট হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব। আমার দুদিন পরে পাবনায় যাওয়া লাগবে, বুঝতে পারছো তুমি? তুমি কথা বুঝবে না? তাহলে এ পর্যন্তই থাকলো, কথা বুঝবে না? আমার দিকে তাকাও। আমার কথা বুঝবে না? ঠিক আছে তাহলে থাকলো। আর এই যে কেতা এইগুলো সব ফেলিছো যাই না মা, এই যে ভাইয়ার কাপড় চুপুর তোমার কাপড় চুপুর ওইগুলো র্যাকের ভিতর সুন্দর করে তুলো তুলো, তাড়াতাড়ি উঠাও উঠাও তাড়াতাড়ি উঠাও, ওই র্যাকের ভিতর থাও, র্যাকের ভিতর সুন্দর করে রাখো। এগুলো সব কাপড় চুপুর গুলো আবার এই সুন্দর করে ভাঁজ করে আবার গুছিয়ে রাখবো, দুপুরে রান্নার টাইম হয়ে যাচ্ছে, এখনো কাজ কাম কমপ্লিট হয়নি, রান্না করব, রান্না তো পরেই করব একটু পরে, এখনো ঘর দূর ক্লিন করা হয়নি বুঝছো, শুধু বিছনা টিছনাগুলো গুছিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখনো বাসি ঘরটা ক্লিন করা হয়নি। বেলা তো 11টা বাজে বুঝছো, 11টা সাড়ে 11টা বেজে গেল, তাহলে কখন এগুলো করব বলো তো, গোসল করবো রান্না বান্না। দেখো মাথার কাপড় ধরে পিছন থেকে কিভাবে টানছে, খুলে দিল কাপড়টা পরিষ্কার করে তার ভিতরে কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখলাম। এই দেখো কত সুন্দর করে ভাঁজ করে রেখেছে। এখানে আমার হচ্ছে দুটা জায়নামাজ আর হচ্ছে হেজাব নামাজ আদার জন্য রেখে দিই। পুরা লোকটা দেখালাম, এই দেখো দাঁড়াই আছে রাকের পাশে, এই দেখো। এখন যা তোমাদের সঙ্গে ঝাড়ু দিয়া শেয়ার করলাম, টুমটুম এখন ক্লিন করে নিলাম। মোহনা বাইরে যাও না, এদিকে আসো, বাতাসে ধুলাবালি চলে আসছে, এদিকে আসো রাস্তায় যাও না। মোহনা? না বাবা, না মা যাই না, শোনা মোহনা,
দেখো মোটরসাইকেল আসছে, আর ওই মেয়ে কোথায় চলে গেল দেখছো? হায় আল্লাহ, মেয়ে রাস্তায় চলে গেল গো। দরজা খোলা পাইছে না? তাহলে ছাগল নাই, ছাগল নাই, চলো আসো মা, আসো আসো বেটা, আসো শোনো, আসো শোনো, আসো কোলে, আসো কোলে। হ্যাঁ একটু ঝাড়ু দিলি। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, ভিতরে যাও। ঝাড়ু দেওয়া হয়ে গেছে মা, আসো। যেগুলো পরিষ্কার ক্লিন করা ছিল ওগুলো দিয়ে সকালে নাস্তা করেছি, তারপরে বাসি যেগুলো ছিল ওগুলো আবার নতুন করে যেগুলো ময়লা হয়েছে অনেক থালা বাসন জমে গিয়েছে, থালা বাসন গুলো এখন ক্লিন করে নিবো, বুঝছো? এই দেখো কত থালা বাসন, না হলে পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। ওখানে উ করলাম কেন জানো, মোহনা হচ্ছে পান্তা ভাত একটু আছে বাটির ভিতরে অল্প একটু, এতটুকুর মতো পান্তা ভাত রেখে আমি পানি দিয়ে সাথে দিয়ে ঢেকে রেখেছি, আর ও সর্প সুসা করে কাজ করেছে, পায়টানি সহ ওর গায়ে পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে বুঝছো তো, এই জন্য আমি উ করলাম, পরে আবার হচ্ছে ঢেকে রেখে দিলাম। ওই যে পানিতে ভিজে গিয়েছে গা, কতগুলো ফেলাম শুন, এই দেখো এদিকে কড়াই গামলা, হ্যাঁ এসব কিছু ক্লিন করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো গোসল করলাম, গোসল করে রান্নাঘরে চলে আসলাম। হ্যাঁ মোহনাকে এখনো গোসল করানো হয়নি বুঝছো, দুধ ছিল দুধ দিয়ে গেল, দুধ জল দিয়ে মোহনাকে খাইয়ে দিলাম, আর এখন এই তো রান্না বান্না শুরু করব দুপুরের জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করি, দুপুরের মেনুতে কী কী রাখি, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হচ্ছে রান্না চুলার পরে দিয়ে মোহনাকে গোসল করাই দিব, তাহলে কাজটা একটু হালকা হবে। ওর খাওয়ানো হয়ে গিয়েছে, দুপুরে দুধ খাওয়ালাম, পরে যদি রান্নার পরে যদি ভাতটা যদি কিছু খাই তাহলে খাবে। তো রান্না বান্না শুরু করে দিব এখানে, দেড়টা বাজে বুঝছো, পুরো দেড়টা বাজে। এই দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এরকম মরিচ ভেঙে দিচ্ছে, মোহনা আমাদের সঙ্গে খাই তো এখানে, সে এই জন্য ঝালটা কম ইউজ করতে হয় আমাকে বুঝছো। সুন্দর করে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছে, আজকে একদম সিম্পল রান্না বান্না, মরিচের বিচি না ছুটে ছুটে হাতে পড়ছে বুঝছো। আর এখানে দেখো নতুন তরকারি, শীতের সবজি, যে আলু আর হচ্ছে সিম, আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রহমান। এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য, আর এখানে দেখো কালারের জন্য হলুদ দিয়ে দিলাম।
আমরা ভাজি করব বুঝছো তো হতে থাক তো এই দেখো আমার হচ্ছে সিম আলুর ভাজিটা কেমন হয়েছে বলো তো ধনিয়ার পাতা থাকলে অনেক মজা লাগতো দুঃখের বিষয় ধনিয়ার পাতা নেই খালি সিম আর আলু ভেজে নিয়েছি এটা হয়ে গিয়েছে একটু পরে নামিয়ে নিব আর এদিকে দেখো প্রেসারে ভাত দিয়ে দিয়েছি অলরেডি অনেকক্ষণ পর আবার চুলার পরে আসলাম বুঝছো ভেন্ডি নিয়ে মনে করলাম ভেন্ডি ভাজি করব তো দুইটাই ভাজি হয়ে যাচ্ছে মানে সিম আলু ভেজে নিয়েছি আর এখন যদি ভেন্ডি ভাজি করে দুইটাই ভাজি হয়ে যাচ্ছে আর মোহনা জিসান সবাই হচ্ছে ভেন্ডি ভাজিও পছন্দ করে ভর্তাও পছন্দ করে বুঝছো তো হচ্ছে মনে করলাম যে ভেন্ডি কিছু ভর্তা করে নি আর হচ্ছে সিম আলু ভাজি এগুলো আমার ছেলে মেয়ে খেয়ে নিবে তো এর ভিতরে আবার হচ্ছে সিম হচ্ছে চুলা অফ করে দিয়ে সিম হয়ে গিয়েছে চুলা অফ করে দিয়ে আমি হচ্ছে মোহনাকে গোসল করালাম আর এই কান্না শুরু করলো তারপর হচ্ছে তেল টেল মাখাইয়ে ঘুম পাড়াই রেখে আসলাম এই মাত্র আসছি রান্নাঘরে আসলাম তো জিসান বাইরে ছিল জিসান এসে বলছে আম্মু রান্না হয়েছে বলছে যে বললাম আমি বললাম যে হ্যাঁ ভাত হয়েছে আর হচ্ছে তোমার যে ইয়ে সিম আলু ভাজা হয়েছে আর ভেন্ডিটা ভর্তা করে নেই তো বলছে আম্মু তুমি খেলে ভর্তা করো আমি তো এখন খাবো না হচ্ছে বাড়ি থেকে খেয়ে আসছি এক রাত্রে খাবো তো মনে করলাম একার জন্য আবার হচ্ছে কি আবার ভর্তা করবে বলো তো ভর্তা করলে রয়েই যাবে আর ভাজি আছে ফ্রিজে তরকারি আছে ওগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর একটু মাছ ভিজাই রাখবো মোহনা উঠলে মাছ ভাজি করে সে সিম আলু ভাজি দিয়ে আর মাছ ভাজি দিয়ে ভাত খাইয়ে দিবো তাহলে হয়ে যাবে বলো এই জন্য কি মনে করে নিয়ে আসলাম ভেন্ডি ফ্রিজ থেকে বের করে ভেন্ডিগুলো কিন্তু অনেক সুন্দর একদম ছোট ছোট জালি জালি সুন্দর কিউট কিউট ভেন্ডি একদম নরম সফট একদম জালি অনেক সুন্দর কিউট ভেন্ডিগুলো ভেন্ডিগুলো ভাজি করলেও মজা লাগে আবার ভর্তা করলে আবার হচ্ছে একটু চচ্চড়ি করলে অনেক টেস্ট লাগে তো কিভাবে আনলাম ফ্রিজ থেকে ভেন্ডিগুলো আর দেখো কি হয়ে গেল সবসময় মনের সঙ্গে সব কিছু অ্যাডজাস্ট হয় না এটা করব ওটা করব ওটা করব লাস্টে দেখা যায় কোনো কিছুই হয় না করতে যাই একটা হয়ে যায় একটা বুঝছো তো রেখে আসি ভেন্ডিগুলো আর এই যে সিম আলুর যে ভাজিটা আমি এখন নামিয়ে নিব তো এই দেখো সিম আলুর ভাজিটা বিসমিল্লাহির রহমানির রহিম আমি এই যে নামিয়ে নিলাম দুপুরবেলা খাবার নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব খাবারটা আজকে দুপুরে কি খাই দেখো একদম সিম্পল খাবার এখানে এই দেখো সিম ভাজি আর এই যে শশা কেটে নিয়েছি বিসিওয়ালা সিম কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমার খুব ফেভারেট আর সিমের বিসিও আমি খুব পছন্দ করি এখন এই যে শীতের সময় হচ্ছে লাস্টের দিকে যখন সিম বড় হয়ে পেকে যাবে না হচ্ছে খোসাটা খাওয়া যাবে না সিমের বীজ বিক্রি করবে ওই বীজ এনে ভাজি করে খেতে আমার খুব খুব ভালো লাগে খুব পছন্দ করি জানো তো যাই হোক খাওয়াটা খেয়ে খেয়ে নিই খাওয়াটা খাওয়া শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম
মাশাআল্লাহ ভাজিটা অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো দুপুরের খাবারটা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, বুঝছো? তা না হলে আরো কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।